বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শীতকালে স্পেশাল একটা সবজি রেসিপি শেয়ার করব স্পেশাল বলছি এই কারণেই শীতকালে বেগুন বা ফুলকপি এই জাতীয় সবজিগুলো রান্না করতে গেলে দেখবে তেলটা একটু বেশি লাগে তো আজকে আমি এমন পদ্ধতিতেই রান্নাটা করব যাতে করে তেলটা কম লাগবে কিন্তু স্বাদের দিকে আমি কিন্তু কোনো রকমই কম্প্রোমাইজ করবো না খেতে কিন্তু হবে দুর্দান্ত আর সিমগুলো দেখে বুঝতে পারছ সাদা সিম এগুলো এই সিমগুলো কিন্তু একই রকম খেতে হয় সবুজ সিম যেরকম খেতে হয় শুধু কালারটা আলাদা তো তাই ভাবলাম আজকে এটাই করি তো এরকমভাবে দেখবে চেঞ্জ করে খেতে বেশ ভালোই লাগে বেগুনগুলোকে আমি একটু সরু আর লম্বা করে কিন্তু কেটে নিচ্ছি আর এবার শিমগুলোর দুদিকের মুখের যে শিরগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দেবো দিয়ে আমি দু টুকরো করে কেটে নেবো যাতে ভেতরে যদি কোনো পোকা বা কিছু থাকে সেটা যেন সহজেই চোখে পড়ে এইভাবে তোমরাও সবজিগুলোকে কেটে নিও এই যে সবজির রেসিপিটা আমি বানিয়েছি তাতে আমি বড়ি দিইনি তবে বড়ি দিয়ে খেতে এটা আরও ভালো লাগে আমার কাছে ছিল না বলে আমি বড়িটা দিই তো দেখো কড়া বসিয়ে আমি মোটামুটি দু থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দেওয়ার পর আমি সামান্য একটুখানি পাঁচফোড়ন দিলাম দিলাম একটু হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা এবার সবজিগুলোকে দিয়ে আমি হাই ফ্লেমে মিনিট তিন চারেক মতো নাড়াচাড়া করব তিন চার মিনিট নাড়াচাড়ার পর আমি একটা ঢাকা দিয়ে মিনিট দশেক মতো এটাকে লো ফ্লেমে বসিয়ে রাখবো এইভাবে করলে কি হয় সবজির ভেতরের যে একটা কাঁচা ভাব সেটা তো চলে যাবেই সেই সঙ্গে অতিরিক্ত তেল না থাকার পরও সবজিটা ঝটপট ভাজা হয়ে যায় আর সবজিটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো দেখো ঢাকা সরিয়ে আমি আবার তিন চার মিনিট মতো হাই ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে নেবো তাহলেই দেখবে ওই লালচে মতো ভাজলে যেমন রঙটা আসে ওই ধরনের রঙটা চলে আসবে তো এইভাবে কিন্তু শীতকালে সবজি তোমরাও বানিয়ে নিতে পারো রেগুলার কার যে সবজিগুলো হয় সেগুলো কিন্তু অতিরিক্ত তেলে তো সময় প্রতিদিন খাওয়া যায় না তো প্রতিদিনকার সবজি হিসেবে কিন্তু এই জাতীয় জিনিসগুলোকে তোমরা খাবারে রাখতে পারো বা এইভাবে রান্নাটাও করে নিতে পারো এখানে দেখো আমি সর্ষের জল নিয়েছি সর্ষের জল বলতে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তারপর একটু বেশি পরিমাণ জল দিয়েছিলাম দিয়ে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এতে কি হয় সর্ষের ছালটা পুরো বাদ চলে যায় আর এই এইরকমভাবে যদি সর্ষেকে রান্নার মধ্যে মেশানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সর্ষেটা তেতো লাগবে না ফোটানোর পরও কিন্তু সর্ষেটা তেতো হবে না সবজিটা যেরকম স্বাদ ভালো হবে আর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে নেবো আর আর একটা কথা বলে রাখি অনেকেরই কিন্তু সর্ষে খেলে বুক জ্বালা অম্বল গ্যাস এই জাতীয় বিভিন্ন সমস্যা হয় তো তোমরা সর্ষেটাকে এই রকমভাবে একটু ছেকে তারপরে রান্নায় মিশিয়ে দেখবে আশা করি তোমাদের উপকার হবে তো দেখো রান্নাটা আমি ভালো করে নুনটা মিশিয়ে দিলাম আর দেখতেই পেলে সর্ষে দেওয়ার পর আমি একটুখানি জলও দিয়ে দিলাম আর জলের পরিমাণটা কিন্তু এই রান্নায় একদমই বেশি হবে না তো সেই বুঝে তোমরা জলটা দিও ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখো এবার ঢাকা খুলে দেখায় ঝোলটা এখনও রয়েছে বেশ অনেকটাই এবার আমি আমার স্বাদ মতো চিনিটা দিচ্ছি তোমরা তোমাদের নিজেদের টেস্ট মতো দিও যারা বড়ি দিতে চাও তারা একদম প্রথমে কয়েকটা বড়ি ভেজে রেখে তারপরে লাস্টে মিক্স করে দিও তো দেখো আজকের এই সিম্পল রেসিপিটা আমি তৈরি করে ফেললাম খেতে এটা গরম ভাতে কিন্তু বেশ ভালো লাগে স্বাদ বদল করে খাওয়ার জন্য এটা কিন্তু বেশ উপযুক্ত রান্না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ এই পর্যন্তই